বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমান জনপ্রিয়। ঢালিউড এবং টালিউড সমানে মাতাচ্ছেন চিরসবুজ খ্যাত এই অভিনেত্রী। তবে এবার তার ঝুলিতে যোগ হচ্ছে আরও একটি পরিচয়। শোনা যাচ্ছে এবার অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় কারাক সিং নামের বলিউড সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া। এই সিনেমায় জয়ার পাশাপাশি আরও দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এবং দিল বেচারা সিনেমার অভিনেত্রী সঞ্জনা সাংহিকে। জানা গেছে এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় অভিনয় করার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তবে এই অভিনেতার মৃত্যুর পর পঙ্কজ ত্রিপাঠীকে চরিত্রটি দেয়া হয়। এই ডিসেম্বরেই কারাক সিং এর শুটিং শুরু হবে বলে শোনা গেল। এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি জয়া। বর্তমানে ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে ভারতে অবস্থান করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।